দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি কাজী আসমা আজমিরির সঙ্গে, যিনি 150টা দেশ এখন পর্যন্ত সফর করেছেন বিশ্বের, এবং এখন উনি যখন বাংলাদেশে আসছেন তখন এই আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকান নির্বাচনে একজন প্রার্থী কমলা হ্যারিস, যিনি যার মা হলেন ভারতীয় বংশোদ্ভূত, উনি যে এই এতটা সংগ্রাম করে এখন আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এই তার এই ভবিষ্যৎটা কীভাবে দেখছেন, রাজনৈতিক ভবিষ্যৎটা? একজন বাংলাদেশি হিসেবে এবং সাউথ এশিয়ান ওমেন হিসেবে আমি মনে করি এটা একটা খুব পজিটিভ ব্যাপার, যে আমরা চাই যে আমাদের এখান থেকে কেউ আসুক যারা হচ্ছে আমাদের, আমরা যারা মাইগ্রেন্ট হই তাদের কথা বলবে এবং তাদেরকে নিয়ে চিন্তা করবে, এটা আমরা সবসময় চাই। আর আমেরিকার হিস্ট্রিতে কখনোই মহিলারা আসেনি, তো মহিলারা যাতে আসে সেটা সবসময় একজন মহিলা হিসেবে আমি চাই। কিন্তু হচ্ছে আর একটা ব্যাপার আছে, যে আমরা যখন, আমি যখন ছোট ছিলাম তখন বারাক ওবামা যখন আসছিল আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে বারাক ওবামা কিন্তু আমাদের কথা বলবে, আমরা যারা কালো, আমরা যারা শ্বেতাঙ্গ মানে কৃষ্ণাঙ্গ তাদের কথা বলবে এবং মাইগ্রেন্ট লোকদের কথা বলবে যেহেতু উনি। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু যখন ফিল্ডে আসার পরে কিন্তু আমরা ওনার টার্মগুলোতে দেখেছি উনি কিন্তু কখনো আমাদের মাইগ্রেন্টদের নিয়ে কখনোই কথা বলেন নাই এবং কখনোই তিনি এমন কিছু করেনি। এবং আমেরিকায় থাকার সময় আমি 2015 সালে শিকাগো শহরে থাকতাম, যেটা আমার বাড়ি ছিল হচ্ছে 54 স্ট্রিটে, ওনার বাড়ি 56 স্ট্রিটে, মানে 2 ব্লক পরে, 2 রাস্তার পরে ওনার বাসা ছিল। তো ওখানে সবাই ওনাকে পাপেট বলতো। তো সেম হচ্ছে কমলা হ্যারিস আসলেই যে তিনি আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ কিংবা সাউথ এশিয়ানদের কথা বলবেন সেটাও কিন্তু আমরা কনফিউজ আছি। তবে আমরা চাই যে দেখা যাক, একটা অপরচুনিটি তাকে দেওয়া উচিত, অ্যাজ এ ওমেন একটা ওমেন আসা দরকার আছে বাংলাদেশ, আই মিন আমেরিকার হিস্ট্রিতে। আর ওমেনরা আসলে আর তার যে ইস্যুটা সেটা রিয়েলি আমি সাপোর্ট করি, যে তার বডি যে গর্ভপাত নিয়ে তিনি বিগেস্ট একটা ইস্যু বানিয়েছেন, যে আমেরিকার মতো একটা দেশে এখনও পর্যন্ত গর্ভপাত ইলিগাল, মানে এটা আমি 2022 সালে যখন আমেরিকায় যাই তখন আমি দেখে খুব অবাকই হয়েছি। এটা আমি একটু, না আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ডেমোক্রেটরা যখন ক্ষমতায় থাকে তখন বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ হয়, যেমন ইউক্রেনে হয়েছে, গাজায় হামলা হয়েছে, এটা কিন্তু এই যে জো বাইডেনের সময় হয়েছে যার রানিং মেট কমলা হ্যারিসই ছিলেন, কিন্তু ট্রাম্পের সময় যুদ্ধ বিগ্রহটা হয় না, কম হয়, উনি কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়ে, টাকা পয়সা বেশি ওনার, উনি সাধারণত ব্যবসায়িক দিকটা গুরুত্ব দেন বেশি। যেমন আমি যদি আমি যদি একজন আমেরিকান হই তাহলে অবশ্যই আমি চাইবো যে ট্রাম্প আসুক। কেন ট্রাম্প আসুক? কারণ তিনি সবসময় ওখানে, যেমন আমি যখন 2015 সালে ছিলাম আমি আমেরিকায়, যে আমি 1 বছর ছিলাম আমি কোনো জব পাইনি, আমি জব না পেয়ে আমাকে আবারও নিউজিল্যান্ডে ব্যাক করতে হয়েছে, আমি 1টা বছর ছিলাম সেখানে এবং কোনো জবের অপরচুনিটি ছিল না, এবং একটা ছোট্ট একটা লাইসেন্স করতে ট্রাম্প আসার আগে 2 বছর সময় লাগতো, যে আমরা যে ট্রেড লাইসেন্সগুলো করি, বিজনেসের যে লাইসেন্সগুলো করি সেটাতে 2 বছরের সময় লাগতো, মিনিমাম 1 বছর। তো সেটাকে ট্রাম্প পরবর্তীতে যখন ট্রাম্প আসার পর ততদিন আমি চলে আসছি ব্যাক করে নিউজিল্যান্ডে, তো ততদিনে আমি তখন শুনলাম যে না উনি ওটা হাইয়েস্টলি 6 মাসের ভিতর ওটা করে দিচ্ছেন। তো অ্যাজ এ যদি আমি আমেরিকান হিসেবে চিন্তা করি ট্রাম্পের বিকল্প নেই, আবার যদি আমি একজন হচ্ছে মাইগ্রেন্ট হিসেবে চিন্তা করি, মাইগ্রেন্ট উপমহাদেশীয় হিসেবে চিন্তা করি, সাব ইন্ডিয়ান কন্টিনেন্টের লোক হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা চাইবো যে কমলা হ্যারিসকে একটা সুযোগ দেওয়া হোক তার নেতৃত্বে। এখন হচ্ছে এইটা তো সম্ভব না, কিন্তু এখন কিন্তু আমরা এখনো একটা চ্যালেঞ্জের ভিতর আছি যে কে হবে, এটা আজকে রাত্রে কিন্তু একটা ডিসাইডেড, আমরা ফুল বিশ্ববাসী ওয়েট করছি যে ট্রাম্প আসবে না কমলা হ্যারিস আসবে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশের সাথে সম্পর্ক কে হইলে বেশি ভালো হবে, ট্রাম্প হইলে নাকি কমলা হ্যারিস হইলে বাংলাদেশের সাথে? বর্তমান সরকারের যদি আমরা চিন্তা করি, যে আগে গত সরকার যিনি পালিয়ে গেছেন তার সাথে তিনি সবসময় চাইতেন যে ট্রাম্প আসুক, আমি তার মনে হয়েছে যে ট্রাম্প তাকে সবসময় সাপোর্ট করবে আর কমলা হ্যারিস তাকে সাপোর্ট করবে না,
তো তিনি এরকম ভাবে চিন্তা করেছিলেন, তো উনি সব সময় চেয়েছেন সেই হিসেবে যদি দেই কমলা হ্যারিস, এবং যেহেতু এটা হচ্ছে বিল ক্লিনটনের পার্টি, তো সেজন্য আমাদের ডক্টর মাহমুদ ইউনুসের সাথে তো খুবই ভালো সম্পর্ক। হয়তোবা দেখা যাচ্ছে যে কমলা হ্যারিস আসলে আমরা দেখা যাচ্ছে যে ওখানে মাইগ্রেন্টের অনেক সুবিধাও হয়তোবা পেতে পারি, হুনস, কিন্তু আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। কারণ আমি একটা কথা বলেছি যে যখন ওবামা আসছিল আমরা চিন্তা করেছিলাম আমাদের কালোদের জীবন ঘুরে গিয়েছে, কিন্তু উনি আসার পর তিনবারও কালোদের জন্য কিছুই করেননি। আমরা কিন্তু বিশ্বের দরবারে কালোদের মানে পর্যায়েই পড়ি, যদিও আমাদের আমরা ব্রাউন স্কিন কিন্তু আমরা কালোই ওখানে। তো এখন দেখা যাক, তো আমার মনে হয় নতুন কোন নেতৃত্বকে অপরচুনিটি দিয়ে দেখতে তো সমস্যা নেই। ধন্যবাদ, আমরা আজকে আলোচনাটা এখানে শেষ করছি, কারণ ইলেকশন তো ভোটাভুটি হবে, সেখান থেকে ফলাফল আসবে এবং এটা নির্ধারণ করবেন আমেরিকার জনগণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যাকেই চাইবে। আমরা আশা করব যে আমাদের সাথে তার সাথেই সম্পর্ক ভালো হবে, অর্থাৎ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আরও জোরদার হবে। কাজী আসমা আজমিরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা দর্শক দেখছেন খুব ভালো লাগছে, মাঝে মাঝেই আপনাদের সাথে যখনই আড্ডায় আসি খুবই ভালো লাগে। ভালো থাকবেন, বাই।